তো বন্ধুরা, আজকে আমরা দেখব ভিজিটিং কার্ড স্পট পজিটিভ কিভাবে তৈরি করতে হয়। তো সর্বপ্রথম আমি বলি যে এই সেটিংটা যে দেখতেছেন, এই সেটিংটা সম্পর্কে আমি একটি ভিডিও আপলোড করছি অলরেডি মোটামুটি আরও 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে। তো আপনারা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন যে ভিজিটিং কার্ডটা কিভাবে সেটিং দেওয়া হয়েছে। এটা কিন্তু ব্যাক টু ব্যাক সেটিং দেওয়া হয়েছে, এখানে দেখুন ব্যাক টু ব্যাক সেটিং। তো ব্যাক টু ব্যাক সেটিং এটা 22/5/2022 সাল দেওয়া হয়েছে সেটিংটা। তো আপনারা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন যে ভিজিটিং কার্ড কীভাবে ব্যাক টু ব্যাক সেটিং দিতে হয়। তো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এই ভিজিটিং কার্ড সেটিংটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ডাউনলোড দিয়ে বা সরাসরি ইউটিউবে দেখে নিতে পারেন। তো সর্বপ্রথম আপনি অবশ্যই অবশ্যই এই সেটিংটি দেখে নেবেন, তারপরে আপনারা চলে আসবেন স্পট ভিজিটিং কার্ডের স্পট পজিটিভ কিভাবে তৈরি করতে হয়, মানে একদম ফাইনালি প্রিন্টের পর স্পট পজিটিভ কীভাবে তৈরি করবে তার সলিউশন দেওয়া আছে। তো আজকে আমি দেখাবো স্পট পজিটিভ কিভাবে তৈরি করতে হয়। তো সর্বপ্রথম আপনি আপনার কাঙ্ক্ষিত ফাইল ডিজাইন করে নেবেন। ডিজাইন করে নেওয়ার পর আউটপুট সেট আপ মানে সেটিং দিবেন, ব্যাক টু ব্যাক হোক অথবা অন সাইড প্রিন্ট হোক, যেভাবে হোক আপনি আগে সেটিং দিবেন। সেটিং দেওয়ার পর আপনি স্পট পজিটিভ তৈরি করবেন। তো এখন দেখুন আজকে আমি জাস্ট স্পট পজিটিভ তৈরি করে দেখাবো আপনাদের। তো স্পট পজিটিভ কীভাবে তৈরি করতে হয় তো পুঙ্খানুভাবে আপনি না টেনে এই ভিডিওটি দেখুন, তো অবশ্যই জানতে পারবেন। তো সর্বপ্রথম আমি করব কি, এটাকে আউটলাইন করে নেব। আউটলাইন করব কি করে, আউটলাইন করতে হবে আপনাকে দেখুন সিলেক্ট করে কন্ট্রোল শিফট ও চাপলে আপনার এটা আউটলাইন হয়ে যাবে। চলে যাচ্ছি, এখানে কিছু টুল ছিল আমার, এটা গ্রুপ সিলেকশন টুল মানে প্লাস টুলটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে যে যে অংশটুকু আপনি স্পট রাখতে চাচ্ছেন, তো স্পট আসলে অংশটা কি, যেটা ভিজিটিং কার্ড ছাপার পর স্পট মেশিনে স্পট করার পর দেখবেন যে একটু গাঢ় গাঢ় সলিড আকারে সাদা আকারে দেখা যাচ্ছে বা হাতে একটু বাজে এরকম অনুভূত হয়, এটাকে স্পট পজিটিভ বলে, স্পট বলে স্পট মার্ক। তো ওটাকে আপনারা কীভাবে রাখবেন, তা সর্বপ্রথম আমি আসতেছি এদিকে কার্ডগুলো লেখার দিকে। এখানে যখন এটা লোগো, তো অবশ্যই আমি লোগোটাকে স্পট রাখবো, নামটা স্পট রাখবো, এই দুইটা স্পট রাখবো, আর বাদ বাকি যা আছে সব ফেলে দেবো, এগুলো প্রয়োজন নাই। তাহলে আমাকে কী করতে হবে, আমি আগে লক করে নিই, সবগুলো ফেলে দেবো না, জাস্ট যেগুলো যেগুলো আমার প্রয়োজন নেই স্পটের সেগুলো। আর একটা কথা মনে রাখবেন যে ছোটো জিনিস স্পট মার্ক দিবেন না, তাহলে দেখতে খারাপ দেখা যায়। দেখুন আমার যেগুলো প্রয়োজন নাই সেগুলো করে আমি ফেলে দিচ্ছি, মানে ছোটো লেখাগুলো স্পট দেওয়ার দরকার নাই। এখন আমি ছোটো লেখাগুলো ফেলে দিব, এখন ছোট লেখাগুলো ফেলে দেওয়ার পর আমি পরে দেখাচ্ছি যে কি করব। তো জাস্ট আগে আমি আমার ডামিটা কমপ্লিট করে নিই, ছোট লেখাগুলো একে একে ফেলে দিচ্ছি। ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুদিকে আমি চলে আসলাম, এভাবে ছোট লেখাগুলো একে একে সব ফেলে দেব। ফেলে দিলাম, এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড, এখানে দুই রকমের ছিল, এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড গেল। এখন আমি এটার ফেলে দেবো, এটা আমি দেখুন সবগুলো কিন্তু রাখবো না, ছোটো ছোটো লেখাগুলো যা আছে সব ফেলে দেবো, এগুলো রাখার দরকার নেই, লোগোগুলো রাখবো। সরি, লেখাটা জাস্ট ফেলে দেবো আমি। লেখাটা ফেলে দিই, এখানেও সেম লেখাটা সিলেক্ট করবো আমি শুধু। এখানে আইকনগুলো আমি স্পট রাখবো, এগুলো আমি ফেলে দিচ্ছি না। লেখাগুলো রিমুভ করতেছি,
লেখাগুলো রিমুভ করি, এখানে কিছু অংশ রেখেছিলাম এখানে লেখাটা ফেলে দিব। এখন মোটামুটি আমার কিন্তু লেখা যেগুলো আমি স্পট রাখবো না সেগুলো করে ফেলে দেওয়া হলো, দেখি উপরে আরেকটা হয়তো থাকতে পারে নাই। এখন দেখুন আমার কিন্তু যেগুলো আমি স্পট রাখবো না অবাঞ্ছিত লেখা ছোট সেগুলোকে আমি স্পট রাখবো না, এই কারণে আমি এগুলো ফেলে দিছি। এখন কথা হচ্ছে আমি যেগুলো এখানে স্ক্রিনে রাখছি সেগুলো আমি স্পট মার্ক দেবো, মানে স্পট পজিটিভ স্পটে দেখা যাবে। তো এখন এগুলোকে কী করতে হবে, তো আপনারা অবশ্যই মনে রাখবেন যেগুলো লেখা আপনি স্পট রাখতে চাচ্ছেন সেগুলোকে সবসময় এক কালার করে দেবেন। এক কালার করে দিতে হলে আপনাকে কী করতে হবে, অবশ্যই সবগুলোকে সিলেক্ট করে আপনাকে ব্ল্যাক কালার অথবা যে কালার রাখুন এক কালার করে দিতে হবে। দেখুন আমি এক কালার করে দিতেছি সবগুলোকে, সবগুলোকে এক কালার এভাবে সিলেক্ট করে আপনি আর একভাবে সিলেক্ট করতে পারেন। এখন আমি এটাকে সিলেক্ট করলাম, এখন সিলেক্টে যাবেন, সিলেক্ট থেকে সেম সেম দিয়ে ফিল কালার, আমি ফিল কালার প্রয়োজন ফিল কালার, এখানে এই কালার যতগুলো আছে সবগুলো সিলেক্ট করছে। এখন এটাকে আমি ব্ল্যাক করে দেবো, ব্ল্যাক হয়ে গেল। এখন আমি এটাকে ঠিক, এখন আপনি এখান থেকে সিলেক্ট অপশন যান অথবা কিবোর্ড কন্ট্রোল সিক্স শর্টকাট কন্ট্রোল সিক্স ক্লিক করলে এই আকারের যেগুলো রং একই কালার রয়েছে দেখুন ওই কালারগুলো নিয়েছে। এখন আমি ব্ল্যাক চেপে দিলাম, কালার হয়ে গেল ব্ল্যাক কালার, ঠিক এটাও ততটুকু। এরকম কন্ট্রোল সিক্স দিলে এই এরকম যতগুলো কালার আছে ততগুলো নিয়ে নেবে, সিলেক্ট হয়ে যাবে। এখন ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করে দেওয়ার পর আমার এখানে দেখুন লোগোতে সাইন কালার আছে 100, এখন কন্ট্রোল সিক্স প্রেস করলাম এখানে যতগুলো সাইন কালার আছে ততগুলো সিলেক্ট করছে, এখন ব্ল্যাক করে দিলাম। দেন এখানে আরও একটা আছে লাল, এখানে আবারও কন্ট্রোল সিক্স প্রেস করলাম দেখুন খুব সহজে যেখানে যেখানে লাল রয়েছে সেখানে সেখানে ধরেছে। এখন আমি এটাও ব্ল্যাক করে দিলাম, গেল। এখন আমার কিন্তু যেগুলো যেগুলো আমার সলিড অথবা এআই ফাইলে করা ছিল সেগুলো ধরেছে, এখন হচ্ছে এগুলো হচ্ছে জেপিজি ফাইল। তো এগুলো কেমনে আমরা স্পট মার্ক করে দেব, এটাকে আমি কি পাত করে দেব, পাত করে দিলে এটা বা দিলাম কিন্তু এটা আমি পাত করে দেব কিভাবে, এটাকে এই এত পুঙ্খানুপুঙ্খভাবে পাত করার আমার সময় আছে না, আমরা এত সময় নিয়ে পাত করব না। তো অবশ্য অবশ্য আপনাদের এটা খেয়াল রাখতে হবে যে আমরা কিভাবে স্পট পজিটিভ মার্ক তৈরি করি, অটো তৈরি করি, এবং যেগুলো জেপিজি জেপিজির ক্ষেত্রে অটো তৈরি করতে হয়, আর যেগুলো সলিড আকারে আছে বা ধরতে পারি এআই চার কালারের মধ্যে সেগুলোকে আমরা তো কালার এক কালার দিয়ে দিলে আমাদের ভেজাল শেষ, সেগুলো স্পট পজিটিভ হয়ে যায়। কিন্তু এই যেগুলো জেপিজি আকারে আছে সেগুলোকে স্পট পজিটিভ মার্ক তৈরি করতে গেলে, ব্ল্যাক কালার করতে গেলে আমাদের হয় পাত করে দিতে হবে না হয় অটো সিস্টেমে কাজ করে দিতে হবে। তো এখন আজকে আমি ঠিক এটার উপর ডিপেন্ড করে এই ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করতেছি যে কিভাবে আপনি অটো এই স্পট মার্ক পজিটিভটা তৈরি করবেন। তো সর্বপ্রথম আমি দেখতেছি এটা কোন পর্যায়ে আছে, নাই এটাকে আমি এই রাউন্ড কালার অবধি রাখবো অথবা দেখি এই পর্যন্ত যদি আসে তখন আমার কিছু ফালাই দিতে হবে। আপনি সরাসরি এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি এডিটে চলে যাবেন, এডিটে যাওয়ার পর আপনাকে এডিট কালার অপশানে সিলেক্ট করতে হবে, এডিট কালার অ্যাডজাস্ট কালার ব্যালেন্স। তো এখন এগুলোকে ব্ল্যাকটা 100% রেখে ইয়েলো ম্যাজেন্ডা সায়ান 0-তে আনবেন, -100 আনবেন, ওকে প্রেস। ওকে প্রেস করার পর দেখুন এটা আমার পুরোপুরি ব্ল্যাক হয়ে গেছে। তো দেন এটাকেও আমরা এইভাবে করব, এডিট কালার্স অ্যাডজাস্ট, তাহলে আপনি এখান থেকে প্রিভিউ দিয়ে দেখতে পারেন। দেখুন প্রিভিউ দিয়ে আমি 100% ব্ল্যাক দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে এভাবে তো দিয়ে দিই আমার কিন্তু এর দেখুন অপশনটা এই পর্যন্তই ছিল কিন্তু, হ্যাঁ তো এই জন্য এটা এইভাবে দেখা যাচ্ছে। এটাকে আমি আনগ্রুপ করে নিই, আনগ্রুপ করে নিলে আমার সম্পূর্ণ কাজটা চলে আসবে। দেখি রিলিজ ক্লিপিং করতে হবে, রিলিজ ক্লিপিং, এখানে একটা আমার মার্ক দেখা গেছিলো এটাকে আমি ব্ল্যাক করে দেব। দেখুন এখন কিন্তু আমার পুরোটাই চলে আসবে। তো এখন এটাকে আমি ধরি, এটাকে ধরার পর অবশ্যই এডিট এডিট কালার অ্যাডজাস্ট ব্যালেন্স কালার ব্যালেন্স দিয়ে এগুলোকে সরাসরি 0-100 ব্ল্যাক রাখবেন, দেখুন হয়ে গেল খুব সুন্দরভাবে কিন্তু। হ্যাঁ ঠিক এভাবে আমরা কিন্তু অটো ব্ল্যাক
শেপ দিয়ে থাকি যখন আমরা জেপিজি ফরম্যাট পাই জেপিজি ফরম্যাট এ স্পট মার্ক তৈরি করার নিয়ম হচ্ছে এভাবেই তো আপনারা ঠিক এভাবেই তৈরি করার চেষ্টা করবেন তো সর্বপ্রথম আমি সিলেক্ট করতেছি এটাকেও সিলেক্ট করি এটাকেও সিলেক্ট করতেছি এগুলোকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর কিছু কিছু সিলেক্ট করে কাজটা করি 100% ব্ল্যাক এটাকে উপরে নিয়ে আসবো দেখুন আমার কিন্তু এটা ম্যাক ক্লিপিং করা ছিল এই কারণে তো আমার উপরে এই ছবিটা প্রয়োজন নেই এটা থাকলেই আমার ওইটাতে পড়ে যাবে আমার এটাই দরকার আমি সলিড এটা ব্ল্যাক করে দেব আর এখানে আমার এই পুরো সলিডটা ব্ল্যাক পজিটিভ আপনার স্পট মার্ক হবে এই কারণে আমি এটাকে কালার করে দিচ্ছি আর এই ছবিটি ফেলে দিচ্ছি এটাই আমার স্পট মার্ক হবে এটা ফেলে দেব আর এটাকে আমি ব্ল্যাক করে নেব দেন এই দুটো ব্ল্যাক করে দেব 100% ব্ল্যাক রাখতে হবে ঠিক এভাবে আমি অল সিলেক্ট করতেছি যেগুলো যেগুলো আমার অটো যায় সেগুলোকে আমি সিলেক্ট করতেছি তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে এখন আমি এডিট এডিট থেকে এডিট কালারস অ্যাডজাস্ট কালার ব্যালেন্স থেকে 100 করে আর বাদ বাকি যা আছে সব -100 এ ব্ল্যাক হয়ে গেল দেন এখন আমার যেহেতু এটা প্রয়োজন নাই আমার রাউন্ডটা প্রয়োজন কন্ট্রোল 3 তে হাইড করে নিলাম আমার সুবিধার্থে এটাকে হাইড করে নিতেছি এটাকে ফেলে দেওয়ার পর এটাকে হাইড করে নিতেছি আমার রাউন্ডটা দরকার রাউন্ড এখানে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল 3 দিয়ে হাইড করব ফেলে দিয়ে বাকি যেটা আছে কন্ট্রোল দিয়ে হাইড করে নিলাম আর একটা আছে অংশ এখানে হাইড করে নিলাম আর বাকিটা ফেলে দিলাম এখন এগুলোকে কন্ট্রোল অল্ট 3 দিয়ে আনহাইড করে এটাকে ব্ল্যাক সলিড করে দিলাম এটা করে আমার প্রয়োজন এখন হচ্ছে এখানে দেখা যাচ্ছে জেপিজি এখন এই জেপিজি ফাইলগুলোকে আমরা কিভাবে স্পট মার্ক বানাবো তো এগুলো আছে দেখুন একটা একটা করে জেপিজি ফাইল হ্যাঁ একটা একটা করে জেপিজি ফাইল তো আমরা এগুলোকে কিভাবে তৈরি করি দেখুন প্রত্যেকটাকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ঠিক সেম ভাবে যাবেন এডিট এডিট কালারস থেকে অ্যাডজাস্ট কালার ব্যালেন্স 100% ব্ল্যাক দিয়ে আর এগুলো -100 করে দিবেন ওকে প্রেস দেখুন আমার কিন্তু স্পট হয়ে গেছে ঠিক এভাবে আমরা স্পট মার্ক তৈরি করে থাকি তো এই ফটোর ক্ষেত্রে যদি আপনি স্পট মার্ক তৈরি করতে যান তাহলে এগুলোকে পাথ করে দিতে অনেক সময় লাগবে সো আপনারা এভাবে কাম করবেন না জাস্ট আপনারা অপশন থেকে কাজটা করে দিবেন আপনার সময় খুব কম লাগবে তো আপনি খুব সহজে এটা তৈরি করতে পারবেন তো ঠিক এভাবেই আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন এবং আউটপুট পজিটিভ ছাড়েন কেননা আপনাদের সময় কম লাগতেছে এবং খুব সহজে হয়ে যাচ্ছে আর যদি আপনারা ওইভাবে পাথ করে দিতে যান তাহলে কিন্তু আপনার অনেক ঝামেলা পড়তে হয় আঁকাবাঁকা লাইন হয়ে যায় বা এদিক ওদিক শেপ বের হয়ে যেতে পারে এই কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ঠিক এভাবেই সিলেক্ট করে আপনারা অটো যেহেতু আমাদের অপশন আছে এভাবে কাজ করা তো আমরা এভাবেই কাজ করব এডিট এডিটে এডিট কালারস অ্যাডজাস্ট কালার ব্যালেন্স থেকে 100% ব্ল্যাক জাস্ট এগুলো -100% দেখুন আমার কিন্তু সম্পূর্ণ একটা স্পট পজিটিভ তৈরি হয়ে গেছে এখন আমি এগুলোকে সব গ্রুপ করব গ্রুপ করব পজিটিভ স্পট ছাড়ার পূর্বে অবশ্যই অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে এবং এগুলোকে দেখবেন যে আউটলাইন অবস্থা আছে কিনা কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করে নেবেন এবং আপনি সেপারেশন প্রিভিউ দিয়ে দেখবেন এক কালার আছে কিনা তো সরাসরি আপনি উইন্ডোজ মেনু থেকে আপনি সেপারেশন কালারটা নিয়ে আসবেন সেপারেশন প্রিভিউ নিয়ে আসার পর সেপারেশন দিয়ে দিবেন দেখুন এখানে সেপারেশন প্রিভিউ দেওয়ার পর কোনো কালার বা ব্ল্যাক কালার হাইড হয়ে যায় কিনা প্রিভিউ দিলে কিন্তু হাইড হওয়ার সম্ভাবনা থাকে কিছু কিছু যেগুলো ওভারপ্রিন্টিং ব্ল্যাকের সমস্যা থাকে তা অবশ্যই আপনি চেক করে নেবেন ওভারপ্রিন্ট এভাবে দিলে দেখুন আমার কোনো ব্ল্যাক কিন্তু হাইড হচ্ছে না তার মানে আমার ওভারপ্রিন্ট প্রিভিউয়ে কোনো সমস্যা নাই ওভারপ্রিন্ট ব্ল্যাকে তো এখন আপনাকে কী করতে হবে এখানে ওভারপ্রিন্ট দিয়ে তারপর আপনি চেক মার্ক করে দেখবেন ব্ল্যাক কালার সবগুলো আছে কিনা দেখুন সবগুলো আমার ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার আছে অতএব এখানে কোনো সমস্যা নাই আমার এই তিন কালার নাই মানে আমার শুধু স্পট পজিটিভের জন্য এক কালার একটা পজিটিভ দরকার সেটা হচ্ছে এই ব্ল্যাক অতএব
আমার কোনো সমস্যা নাই, এখন আমি সরাসরি প্রিন্টিং প্রসেসের জন্য আউটপুট পজিটিভ ছাড়তে পারি। তো অবশ্যই বন্ধুরা আপনারা ঠিক এভাবে স্পট পজিটিভ তৈরি করে থাকবেন, যে যেগুলো ব্ল্যাক ব্ল্যাক করার প্রয়োজন ব্ল্যাক করে দিবেন সলিড আছে সার্কুলারের মধ্যে, আর যেগুলো জেপিজি, তো আমি তো নিয়ম দেখালাম যে কীভাবে এডিট মেনুতে এডিট কালার থেকে অ্যাডজাস্ট কালার থেকে ব্যালেন্স থেকে এই কাজটা করে নেবেন। তো আশা করি আপনারা অবশ্যই খুব সহজেই এই ব্যাপারটা বুঝতে পারছেন। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে ভিডিওটি আপনি কেমন লাগলো, বা আপনি কি বুঝতে অক্ষম হয়েছেন, বা সক্ষম হয়েছেন কতটুকু, বা এর পরবর্তীতে আরও সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।